আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটির থাম্বনেলের টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে আপনার একটি ফটোকে ফিউচারিস্টিক লুক বা সিনেমেটিক লুক দিতে পারবেন কোনো রকম ফটো এডিটিং স্কিল ছাড়াই। আসুন ভিডিওটি শুরু থেকে শুরু করি। আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে চলে যান, তারপর এখানে ডিসকর্ড লিখে সার্চ করুন। ডিসকর্ড লিখে সার্চ করার পর যে অ্যাপটি চলে আসবে সেই অ্যাপটি ইনস্টল করে নেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করে নেন। অ্যাপটি ওপেন করার পর রেজিস্টার বাটনে ট্যাপ করুন। রেজিস্টার বাটনে ট্যাপ করার পর ইমেলে চলে যান। ইমেলে যাওয়ার পর আপনার যে পার্সোনাল ইমেলটি আছে আপনি সেই ইমেলটি এখানে বসিয়ে নেবেন। আমি আমার পার্সোনাল ইমেলটি বসিয়ে নিলাম। তারপর নেক্সট বাটনে ট্যাপ করুন। নেক্সট বাটনে ট্যাপ করার পর দেখবেন ইউজার নেম চাবে, আপনি আপনার মতো করে আপনার ইউজার নেমটি দিয়ে নেবেন। আমি আমার ইউজার নেমটি দিয়ে নিলাম। তারপরে নিচেই দেখবেন পাসওয়ার্ডের একটি অপশন আছে, সেইখানে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন। পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করুন। নেক্সট বাটনে ট্যাপ করার পরে ডেট অফ বার্থডে দিতে বলবে, আপনি আপনার ডেট অফ বার্থডেটি দিয়ে নেবেন। আপনি আপনার ডেট অফ বার্থডেটি দিয়ে নেওয়ার পর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ট্যাপ করুন। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনাকে একটি প্রোফাইল চুজ করতে বলবে, আপনি এখান থেকে যে কোনো একটি প্রোফাইল চুজ করে দেন। তারপর নেক্সট বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার পর যে অপশনটি আসছে সেখান থেকে আপনি এই রাইট বাটনটি উঠিয়ে দিয়ে নেক্সটে ট্যাপ করুন। এরপরে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তার জন্য আপনার যে মেলটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই মেলটিতে চলে যান। মেলের ভিতরে আপনাকে একটি মেল করা হবে, ভেরিফাই ইমেল। এই ভেরিফাই ইমেলে ট্যাপ করুন। ইমেল ভেরিফাই বাটনে ট্যাপ করার পর কিছু ইমেজ চলে আসবে ভেরিফাইয়ের জন্য। আপনারা এখান থেকে এই ইমেজগুলি চুজ করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর কানেক্ট টু ডিসকর্ডে ট্যাপ করবেন। ইমেলটি ভেরিফাই করে আপনাকে ডিসকর্ড অ্যাপে চলে আসতে হবে। আমি ডিসকর্ড অ্যাপে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর ক্রিয়েট মাই ওন এটাই ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে স্কিপ দিস কোশ্চেনে ট্যাপ করতে হবে। স্কিপ দিস কোশ্চেনে ট্যাপ করার পরে আপনাকে একটি পার্সোনাল সার্ভার ক্রিয়েট করতে বলবে, আপনি ক্রিয়েট সার্ভারে ট্যাপ করে দিবেন। আপনার একটি পার্সোনাল সার্ভার ক্রিয়েট হয়ে গেল, এখান থেকে স্কিপ করে দেন। আপনাকে চলে যেতে হবে ক্রমে। ক্রমে যাওয়ার পর মিডজার্নি লিখে সার্চ করবেন। মিডজার্নির যে ওয়েবসাইটটি আছে সেটার ভিতরে আপনি প্রবেশ করুন। মিডজার্নি ওয়েবসাইটে প্রবেশ করার পরে জয়েন দি বেটা সেটাতে ট্যাপ করুন। সেইটাতে ট্যাপ করার পরে অ্যাকসেপ্ট ইনভাইট যে অপশনটি আসবে সেটাইতে ট্যাপ করে দিন। তারপর কনফার্মে ট্যাপ করে দিন। কনফার্মে ট্যাপ করার পর আবার কিছু ইমেজ চলে আসবে ভেরিফাইয়ের জন্য, আপনার ইমেজগুলো সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন। যখন আপনি ভেরিফাই করে নেবেন বাম পাশের উপরে একটি অপশন আছে সেটাতে ট্যাপ করে দিন। সেটাতে ট্যাপ করার পর নিউ প্লেস নামের অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর উপরেই দেখবেন ফ্রেন্ড আইকন আছে, সেই আইকনে ট্যাপ করে দিন। সেই আইকনে ট্যাপ করার পর নিচেই দেখবেন মিডজার্নি বট নামের একটি অপশন আছে সেটাতে ট্যাপ করে দিন। মিডজার্নি বটে ট্যাপ করার পর অ্যাড টু সার্ভারে ট্যাপ করে দিন। অ্যাড টু সার্ভারে ক্লিক করার পর আপনি যে পার্সোনাল সার্ভারটি ক্রিয়েট করেছিলেন সেই সার্ভারটি সিলেক্ট করে দিন। আমি আমার সেই সার্ভারটি সিলেক্ট করে দিলাম। তারপর কনফার্ম করে দিন। কনফার্ম করার পরে অথরাইজ বাটনে ট্যাপ করে দিন। তারপর আবারও কিছু ইমেজ চলে আসবে ভেরিফাইয়ের জন্য, ইমেজগুলি সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন। ইমেজগুলি সিলেক্ট করে ভেরিফাই করে নেওয়ার পর আপনার পার্সোনাল যে সার্ভার আছে সেই সার্ভারে চলে যান। আমি আমার পার্সোনাল সার্ভারে চলে গেলাম। আপনার সার্ভারে মিডজার্নি বটটি অ্যাড করার পর কিছু কমান্ড দিতে হবে। কমান্ড দেওয়ার পরেই আপনার ফটোটি হয়ে উঠবে ফিউচারিস্টিক। চলুন দেখে নেওয়া যাক কী কী কমান্ড দিতে হবে। কমান্ডটি হলো ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ইমাজিন লিখে দেন। ইমাজিন লেখার পর আপনি এই অপশনটি চলে আসবে। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট হাই লিখেন। হাই লিখে সেন্ড করে দেন। হাই লিখে সেন্ড করার পর অ্যাকসেপ্টর যে একটি বাটন চলে আসবে সেই বাটনে ট্যাপ করে দেন। আপনি কমান্ডটি দেওয়ার পর বটটি পুরোপুরি রেডি আপনার যে কোনো ফটোকে ফিউচারিস্টিক করার জন্য। তার জন্য আপনাকে নিচের এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। প্লাস আইকনে ট্যাপ করার পর আপনার যে ফটোকে ফিউচারিস্টিক করতে চান সেই ফটোকে আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে ডিসকর্ডে আপলোড করে দিন। আমি আমার ফটো আপলোড করে দিলাম। আপনি যে ফটোটি আপলোড করবেন সেই ফটোর উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ট্যাপ করুন। তারপর শেয়ার অপশনে ট্যাপ করে দিন। শেয়ার অপশনে ট্যাপ করার পর হোয়াটসঅ্যাপে চলে যান। হোয়াটসঅ্যাপে আপনি যে কাউকে এই ফটোটি শেয়ার করে দিন। শেয়ার করার পরে দেখবেন একটি লিঙ্ক শেয়ার হয়েছে, সেই লিঙ্কটি আপনি কপি করে নিন। লিঙ্কটি কপি করার পর আপনি আবার ডিসকর্ড অ্যাপে চলে আসুন। ডিসকর্ড অ্যাপে চলে আসার পর আপনাকে কিছু কমান্ড দিতে হবে। কমান্ডটি হলো ফরওয়ার্ড স্ল্যাশ, আবারও ইমাজিন লিখে সার্চ করেন। ইমাজিন লিখে সার্চ করার পর যে অপশনটি চলে আসবে, তারপর আপনি যে ইমেজের যে লিঙ্কটি কপি করে এনেছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিন। পেস্ট করার পর আপনি একটি কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পর একটি স্পেস ব্যবহার করবেন। এখন আমি এখানে লিখে দিব সাইবার পাঙ্ক। আমি এখানে লিখে দিলাম সাইবার পাঙ্ক। তারপর আবারও কমা ব্যবহার করবেন, তারপর আবার একটি স্পেস ব্যবহার করবেন। আপনারা যতগুলো কমান্ড দিবেন সবটি কমান্ডের লাস্টে কমা ব্যবহার করে একটি করে স্পেস ব্যবহার করবেন। আমি আমার মতো করে কিছু কমান্ড দিলাম, যেরকম সাইবার পাঙ্ক, হ্যান্ডসাম বয়, আল্ট্রা রিয়ালিস্টিক, ক্যাট, 8K।
এখন আপনারা যতগুলো কমান্ড দিবেন প্রতিটি কমান্ডের লাস্টে একটি কমা ব্যবহার করবেন, কমার পরে একটি স্পেস ব্যবহার করবেন। সবগুলো কমান্ড দেওয়ার পর আপনারা দুইটা ড্যাশ অ্যাড করবেন, ড্যাশ অ্যাড করার পরে ভি লিখবেন, ভি লিখে স্পেস ফোর দিবেন, ফোর দেওয়ার পর আপনারা সেন্ড বাটনে ট্যাপ করুন। আপনারা দেখতেই পাচ্ছেন ইমেজটি প্রসেসিং হচ্ছে, দেখি প্রসেসিং শেষ হওয়ার পর কেমন আসে। আপনারা দেখতেই পাচ্ছেন চারটি ফটো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আপনি চাইলে এই ফটোটা এখান থেকে সেভ করে নিতে পারবেন। আর যদি মনে হয় না আমি চারটি ফটো সেভ করব না, তাহলে আপনার এখান থেকে যে ফটোটা ভালো লাগবে, ধরেন আমার এক নাম্বার ফটোটা ভালো লেগেছে, তো আমি ওই এক নাম্বার ফটোটা সিঙ্গেল চাচ্ছি, তখন আপনি ইউ ওয়ানে ট্যাপ করে দেন, তাহলে আপনার এক নাম্বার ছবিটা সিঙ্গেল হয়ে বের হয়ে আসবে। আমি ওয়ান নাম্বার ফটোটি প্রসেসিংয়ে দিয়েছিলাম, সেটা চলে আসছে, আপনারা চাইলে সেভ করে নিতে পারবেন। যদি এই ইমেজটারই আরও কোনো ভেরিয়েশন দরকার হয় তাহলে মেকে ভেরিয়েশনে ট্যাপ করবেন, আরও ভেরিয়েশন পেয়ে যাবেন। আর যদি আপনি চারটি করে আরও ভেরিয়েশন চান তাহলে এই বাটনটিতে ট্যাপ করে দেন, আরও চারটি ভেরিয়েশন তৈরি হতে থাকবে। আমি এই বাটনটিতে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোনো কমান্ড ছাড়াই আরও চারটি ফটো চলে আসছে আলাদা লুকে। আপনারা এইভাবে আরও ভেরিয়েশন বের করতে পারবেন। আপনারা আমার এই প্রসেসগুলো ফলো করলে খুব ইজিলি ফিউচারিস্টিক ফটো তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।